এবারে অপূর্বর জন্য 1105 কিলোমিটার হাঁটলেন ভারতীয় নারী ভক্ত। বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগেই। এখন তিনি শঙ্কামুক্ত। তবে যখন আইসিইউতে ছিলেন তখন এক ভারতীয় ভক্ত অপূর্বর জন্য পূজা মানত করেছিলেন। মৌমিতা ঘোষ নামে সেই ভক্ত মানত পূরণ করতে 1105 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। অপূর্বর এই ভক্তের বাড়ি পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। 21 নভেম্বর মানত পূরণ করতে তিনি গুয়াহাটি যান। পরবর্তীতে জিয়াউল ফারুক অপূর্বর ফ্যান পেজে এই ঘটনাটি পোস্ট করা হয়। মৌমিতা বলেন, যেদিন শুনলাম অপূর্ব ভাই আইসিইউতে, মুহূর্তে চোখের সামনে অন্ধকার দেখছিলাম, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম, মানত করেছিলাম অপূর্ব পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরলে মা কামাখ্যার পূজা দিয়ে আসব, মা আমার এবং আমাদের প্রার্থনা শুনেছেন। ভারতের আসামের গুয়াহাটিতে অবস্থিত কামাখ্যা মন্দির। 21 নভেম্বর মন্দিরে গিয়ে মানত পূরণ করেছেন মৌমিতা। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমি গুয়াহাটি গিয়ে মা কামাখ্যাকে পুজো দিয়েছি, অপূর্বকে কোনোদিন আমার পরিজন ছাড়া অন্য কিছু ভাবিনি। অপূর্ব মানুষটাই এমন, তার ব্যবহার আন্তরিকতা মানুষকে এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছে। আমি আমার মনের কথা ঠিক গুছিয়ে বলতে পারি না, আমার মনে হয় ভালোবাসা আন্তরিকতা বলে বোঝানোর বিষয় না, ওটা মনের গভীর থেকে আসে। 4 বছর ধরে অপূর্বর ভক্ত মৌমিতা। মৌমিতা বলেন, অভিনয় যেমন ভালো লাগে তেমনই অপূর্ব ভাই একজন ভালো মনের মানুষও। বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে নানা ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন তাদের ভক্তরা। তবে মৌমিতার এমন কাজ অন্তর্জালে বেশ প্রশংসা কুড়াচ্ছে, যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি অপূর্ব। দর্শক, অপূর্বের পাগল এই ভক্ত যে কাণ্ডটি ঘটিয়েছে সেটিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।